السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره آج کے تفسیر ہے سورة إذا زلزلت بسورة الزلزال اس سورة نام ہوتا ہے سورة الزلزال আর কেউ কেউ এর নাম রেখেছেন আজ্জালজালা একই কথায় জিলজাল জালজালা আর এজাজুলজালা এজাজুলজালা দিয়ে এই সূরা আরম্ভ হয়েছে আর এই সূরায় যেহেতু এই জিলজাল শব্দটি ব্যবহার হয়েছে প্রথম আয়াতের শেষ অক্ষর এজাজুলজালাতিল আরদ জিলজালাহা একবার ফেল হয়ে এসেছে ভার্ব হয়ে ক্রিয়া আর একবার এসেছে ইসম নাউন হয়ে জুলজালা ফেল আর জিলজালাহা জিলজাল এ হচ্ছে ইসম নাও তো জিলজাল বা জালজালা এর মানে হয় ভূমিকম্প এর অর্থ ভূমিকম্প এমনিতে যেসব ভূমিকম্প হয় সেগুলোকে জিলজাল বলে যদি এখানকার ভূমিকম্প অর্থাৎ জিলজালটি অন্য সেটি হচ্ছে কিয়ামত আসার এবং পৃথিবী ধ্বংস হওয়ার ভূমিকম্প মহান আল্লাহ ইরশাদ করেছেন ইজা জুলজালাতিল আরদ জিলজালাহা ইজা মানে যখন জুলজালাত জুলজালাত মানে প্রকম্পিত হওয়া জালজালা থেকে জালজালা মানে প্রকম্পিত হওয়া জুলজালাত মুআন্নাস স্ত্রীলিঙ্গ সেগা যেহেতু আরদ মুআন্নাস আরবি ভাষায় স্ত্রীলিঙ্গ মুআন্নাস আরদ মানে কি ভূমি জমিন বা পৃথিবী তো পৃথিবী যখন প্রকম্পিত হবে জুলজালাত ইদা জুলজালাতিল আরদ যখন পৃথিবী বা জমিন প্রকম্পিত হবে জিলজালাহা মানে প্রকম্পিত হওয়ার মতো মানে যেমন প্রকম্পিত হয় সাধারণ ভূমিকম্প নয় বরং বিশাল ভূমিকম্প যাতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আকাশ এবং জমিন সম্পর্কে অন্য জায়গায় আল্লাহ বলছেন ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ইদা জুলজালাতিল আরদ জিলজালাহা যখন পৃথিবী বা জমিন প্রকম্পিত হবে প্রকম্পিত হওয়ার মতো অর্থাৎ পৃথিবী ধ্বংস হওয়ার প্রকম্পিত হওয়া ও আখরাজাতিল আরদু আসকালাহা সেই দিন কি কি অবস্থা হবে সেই কথা আল্লাহ বলছেন ও আখরাজা আখরাজা মানে বের করা আখরাজা থেকে আখরাজাত এও মুআন্নাসের সেগা ও আখরাজাতিল আরদু জমিন বের করে দেবে খারাজা মানে বের হওয়া আর আখরাজা মানে বের করা বের করা এখানেও আরদ এসছে পৃথিবী তখন বা জমি জমিন ভূমি বের করে দেবে নির্গত করবে আসকালাহা আসকাল সিকলুনের বহুবচন সিকল মানে বোঝা আসকাল বহুবচন জমিন তার বোঝাকে নির্গত করে দেবে বের করে দেবে জমিন যে নিজের বোঝায় ভারাক্রান্ত হয়ে রয়েছে এই জমিন তার পেটে যে বোঝা রয়েছে এই বোঝা বের করে দেবে যেমন গর্ভবতী মহিলা গর্ভবতী থাকলে শরীর ভারী হয়ে থাকে ভারাক্রান্ত হয়ে থাকে কিন্তু যখন প্রসব হয়ে যায় তখন হালকা হয়ে গেল ঠিকই তেমনই জমিন এত ভারী হয়ে রয়েছে নিজের বোঝায় যে সেই ভারী বোঝাকে সেই দিন বের করে দেবে যেই দিন পৃথিবীতে প্রকম্পন হবে অর্থাৎ পৃথিবী ধ্বংস হওয়ার জন্য জমিন কম্পমান হবে তারপর ধ্বংস হয়ে যাবে জমিন তখন তার বোঝাকে বের করে দেবে এই বোঝা কি জমিনের বোঝা কি জমিনের বোঝার একটি তাফসীর হচ্ছে যত মানুষ জমিনে মাটির তলায় দফন হয়ে রয়েছে সে তাকে দাফন করা হোক আর দাফন না করা হলো পানিতে ডুবে মারা গেল সেও মাটিতেই চলে গেছে সেও মাটি থেকে উঠবে পৃথিবী থেকে উঠবে এবং যাকে বাঘে খেয়ে নিয়েছে সাপ আর কোন জন্তুতে খেয়ে নিয়েছে সেও মাটি থেকে উঠবে যে আগুনে জ্বলে গেছে সেও মাটি থেকে উঠবে তো
আল্লাহ বলছেন যে আখরাজাতিল আরদু আসকালা, জমিন তার বোঝা বের করে দিবে, অর্থাৎ জমিন থেকে সমস্ত মানুষ উঠে আসবে, মাটির তলা থেকে মানুষ উঠে উঠে মহান আল্লাহর দরবারে হিসাব নিকাশের দিবসের জন্য, কিয়ামতের দিনের জন্য উপস্থিত হবে। জমিন তখন মানুষকে বের করে দিবে। যেমন কোরআনে কারিমে সূরা জুমারে মহান আল্লাহ ইরশাদ করেছেন সিংহায় ফুৎকার সম্পর্কে, দুইটি ফুৎকার দেওয়া হবে, ওয়ানুফিখা ফিস সূরে ফাসায়িকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ। সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা ফুৎকার দেবেন, তখন প্রথম ফুৎকারে আকাশ জমিনে যে কেউ আছে, যে কোনো প্রাণী আছে, মানুষ হোক জিন হোক যে কেউ হোক না কেন, বা যে কোনো জন্তু হোক না কেন, সব হুঁশহারা হয়ে যাবে, মানে তারপরে মারা যাবে, প্রথম হুঁশহারা হবে তারপরে মারা যাবে। ফাসায়িকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ। তবে যার ক্ষেত্রে আল্লাহ চাইবেন, আল্লাহ যদি কারো ক্ষেত্রে চান যে তাকে আল্লাহ স্বগানে রাখবেন মারবেন না, সেটি তার ব্যাপার। হতে পারে যে মালাকুল মত তখন মরবে না, আর হতে পারে যে মরে যাবে। আল্লাহ ইল্লা মান শাআ আল্লাহ মানে আল্লাহ নিজের কুদরতের কথা বলতে চাইছেন, যে আল্লাহ ইচ্ছা করলে কাউকে নাও মারতে পারে সিঙ্গার ফুৎকার। সিঙ্গার ফুৎকার হলেই যে প্রত্যেককে মরে যেতে হবে, আল্লাহ যার সম্পর্কে ইচ্ছা করবেন সেই সেদিন ধ্বংস হবে, আর সবার সম্পর্কে আল্লাহ ইচ্ছা করবেন, তবে যার সম্পর্কে আল্লাহ ইচ্ছা করবেন যে না ওকে মারব না। ফাসায়িকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা। অতঃপর দ্বিতীয়বার সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ কিয়ামুন দাঁড়াবে কামা থেকে। এজন্য কিয়ামতকে কিয়ামত বলা হয়, যেদিন মানুষ দণ্ডায়মান হবে আল্লাহর দরবারে, ইয়াউমুল কিয়ামা কিয়ামত দিবস, কিয়ামুন কবর থেকে দাঁড়াবে, ইয়ানজুরুন এবং দাঁড়িয়ে, যেমন মানুষ ঘুম থেকে উঠলে চট করে নিজের কাজে কর্মে বেরিয়ে যায় না, খুব যদি আপনার গভীর ঘুম থাকে তাহলে উঠে এদিক সেদিক দেখছেন কি কতক্ষণ ঘুমালাম, কত বাজলো, কি ব্যাপার, বুঝছেন না কিছু, হ্যাঁ এদিক সেদিক তাকাচ্ছেন, তারপরে তখন কিছু ফাইনাল করছেন যে কি করব এখন। ফায়দা হম কিয়াম ইয়ানজুরুন, এই যে দীর্ঘ ঘুম দিয়েছে, সৎ হোক অসৎ হোক, হলো কি ব্যাপারটা কি, ফায়দা হম কিয়াম ইয়ানজুরুন, এদিক সেদিক তাকাবে, তারপরে দেখবে যে সবাই যাচ্ছে, রাস্তা ধরেছে সবাই, কিয়ামতের মাঠে উপস্থিত হচ্ছে, তখন সেও হাঁটা দেবে, সেও সেদিকে টান দেবে। তো এইদিক এই তাফসীর, জমিন জমিনের বোঝা বা পৃথিবীর বোঝা হচ্ছে মানুষ বা জিন যারা দাফন হয়ে রয়েছে। জমিনের আরেকটি বোঝার তাফসীর হচ্ছে যে জমিনের নিচে যত খনিজ সম্পদ আছে বের করে দেবে, খনিজ সম্পদ আর কিছু থাকবে না, সব বেরিয়ে যাবে, ফাইনাল বের হওয়া, যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিন সব বেরিয়ে যাবে, আর তার আগ পর্যন্ত বেরিয়ে আসছে বেরিয়ে আসছে। দেখেন পেট্রোল বের হচ্ছে, সোনা দানা বের হচ্ছে, খনিজ সম্পদ যত আছে বের হচ্ছে, হয়েই যাচ্ছে, এবং এর চাইতে বেশি আরো বেরোবে। এই বের হতে 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 লাস্ট শেষ যা কিছু আছে, ওয়া আখরাজাতিল আরযু আসকালা, জমিন সবকিছু নিজে উগলিয়ে দিবে, বের করে দেবে। এই ক্ষেত্রে অনেকগুলি হাদিস আছে, একটি হাদিস আছে যে কিয়ামত যখন একেবারে ঘনিয়ে আসছে, বরং কিয়ামত হয়ে যাবে, বুঝতে পারছে যে আর আর সময় নেই, শেষ, এখন পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে, সেই সময় মানুষের আর কি ধন সম্পদের মায়া মমতা থাকবে, করবে কি ধন সম্পদে, তখন তবা করবে মানুষের, তবা কবুল হবে না, তবার দরজা বন্ধ হয়ে গেছে, তখন ধন সম্পদ কেউ নিতে চাইবে না, এটি শেষ মুহূর্তের কথা একেবারে। তার আগেরও কথা হাদিস আছে, যেমন একটা জামানা আসবে মানুষ এত সচ্ছল হবে, এত সচ্ছল হবে যে কেউ অভাবী থাকবে না, কেউ অভাবী থাকবে না, তো জাকাত দেওয়ার জন্য যাবে, খুঁজবে লোক খুঁজে পাবে না, লোক খুঁজে পাবে না, জাকাত দেবো কাকে, তার মধ্যে একজনকে দেখছি একে একটু মনে হচ্ছে যে জাকাত দেওয়া যেতে পারে, নিতে পারে, দিলে নিতে পারে, জাকাত দিতে যাচ্ছে বলছে যে না 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 আমি নেবো না, কালকে দিলে অভাব ছিল একটু নিতাম, আজকে নেবো না, আম্মালিয়াম ফালা হাজাত আলী, আজকে জাকাত নেবো না, এটা হবে? আর এরকম অনেক সময় হয়েছে, আমরা যারা বিদেশি মানুষ এখানে, অনেক আরব মনে করে যে মিসকিন, এরাই তো মিসকিন, এসছে কত দূর থেকে এসে চাকরি বাকরির জন্য, আপনাকে মিসকিন মনে করছে, অথচ আপনার হয়তো যথেষ্ট পয়সা আছে, আপনার দেশে ব্যাংক ব্যালেন্স করে রেখেছেন, কত টাকা যে মাসে ইনকাম করেছেন, একজন মানুষ গাড়ি ধুয়েছে, ও 2000-3000 রিয়াল ইনকাম, ওর গাড়ি ধোয়া দেখে তো মানে সৌদি এসে যে মিসকিন ফেতরা, আর কাকে দেবো জাকাত দেবো খুঁজে পাচ্ছে না, যে একেই দিই, অথচ সেই ইমানদার যদি হয় 2000-3000 রিয়াল আমার গাড়ি ধুয়ে ইনকাম, আর আমি নেবো জাকাত, না না নেবো না, আমার জাকাতের দরকার নেই, ঠিক কিনা বলেন?
তো এখনো এরকম আংশিক কিছু দেখা যাচ্ছে, যদিও পুরোপুরি ওই হাদিস হয়তো ওই হাদিসের মানে বাস্তব চিত্রটা হয়তো আরো পরে দেখা যাবে যে এমন সচ্ছলতা আসবে, আর ওটা দেখা যাচ্ছে বিগত ২০ বছর ৩০ বছর ৪০ বছর আগের অবস্থা দেখেন, তখন মানুষের কাছে পয়সার অত্যন্ত অভাব ছিল, পয়সার অভাব ছিল, যার ফলে মানুষের কাছে বস্ত্রের অভাব ছিল, কাপড়ের অভাব ছিল। আমরা ছোটকালে দেখেছি গ্রাম অঞ্চলে কাপড় ধার নেওয়া ছিল, ধার উধার নেওয়া পর্যন্ত, টাকা পয়সা যেমন ধার নেই, তো গরিব মানুষেরা একটু যারা সচ্ছল বা শিক্ষিত মানুষ তাদের বাচ্চাদের কাপড় গুলো ধার নিয়ে যেতে, একটু বিয়ে যেতে, আমার ছেলে যাবে বিয়েতে বা কুটুম বাড়ি যাবে, একটু কাপড়টা তোমার ছেলের দাম ছিল। এগুলো আজকাল আছে নেই? পড়াশোনা করেছি আমরা, কত অল্প পয়সার মাধ্যমে পড়াশোনা করেছি, টিউশনের কোনো চিন্তা কল্পনা ছিল না আমাদের কালের কথা বলছি, অত বেশি দিন নাই, ২০ ২৫ বছর ৩০ বছর কথা বলছি। টিউশন ছিল, আপনারা প্রাইভেট পড়েছেন কোথাও? আর এখন প্রাইভেট ছাড়া কোনো পড়াই হয় না, টিউশন না পড়ালে পড়াই হবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাইমারি থেকেও টিউশন শুরু হয়ে গেছে। কেন শুরু হলো? পয়সা হয়েছে, সেজন্য। পয়সা না থাকলে হইতো? কোনোদিনই হইতো না। পয়সা না থাকলে এই রকমের কিছু আসতো না, কাপড় কাপড়ের ক্ষেত্রে অভাব নেই, কত জোড়া যে কাপড় আছে, পড়াশোনার ক্ষেত্রে পয়সা খরচের অভাব নেই, এখান থেকে ওখানে সফর করা, ভ্রমণ করা, এই সেই করা, মানে ভোগ বিলাস বিভিন্ন ক্ষেত্রে অভাব নেই মানুষের কাছে, যার ফলে পয়সা বেশি হওয়ার কারণে মানুষের এ হচ্ছে অবস্থা। তো সচ্ছলতা আসছে, অথচ যারা ওই আমাদের দেশে ছেলে মেয়ে কম নেই, তারা ভাবে যে খেতে পাবো না, বেশি ছেলে মেয়ে হলে খেতে পাবো না, তো বাস্তবেরও বিরোধী, বাস্তব বিরোধী, প্রথম কথা কোরআন হাদিসের বিরোধী, তারপরে বাস্তব বিরোধী কথা। বাস্তবে দেখছে আরো সচ্ছল হচ্ছে, সংখ্যা বাড়ছে না কমছে? মানুষের সংখ্যা, জনসংখ্যা পৃথিবীতে বাড়ছে না কম হচ্ছে বলেন? বাড়ছে, বাংলাদেশে আরো বেশি বাড়ছে। তারপর বাড়তে দেবে না, এই জন্য কত পাবন্দি, ব্যক্তি ক্ষেত্রে মানুষ ব্যক্তি ব্যক্তিগত পারিবারিক ক্ষেত্রে নিজের পাবন্দি, সামাজিক ক্ষেত্রে পাবন্দি, তার প্রচার মাধ্যমগুলো এই পাবন্দিতে লাগা আছে, খবরদার বেশি নেবে না, বেশি নেবে না, সরকার লেগে আছে এই জন্য কত সব মানে এক সরকারের যে তৎপরতা, অথচ না আল্লাহর কথার প্রতি বিশ্বাস, না রসুলের কথার প্রতি বিশ্বাস, না বাস্তবের প্রতি বিশ্বাস, বাস্তব বিরোধী বটে, কোরআন হাদিস বিরোধী, বাচ্চা কাচ্চা বেশি না নেওয়া তার সাথে বাস্তব বিরোধী। যত সংখ্যা বাড়ছে গরিব হচ্ছে না তো মানুষ, অভাবে হচ্ছে না, খেতে পাচ্ছে না, এরকম তো হচ্ছে না, আরো ভালো হচ্ছে অবস্থা। তো এমন এক যুগ আসবে যখন জমিন তার বোঝাকে বের করে দিবে, খনিজ সম্পদ বের করে দিবে, এটা কেমন যত কাছে আসছে বের করছে, করতে করতে শেষ, একেবারে যা কিছু আছে জমিনের পেটে সব বের করে দিবে, নাও সোনা দানা পেট্রোল যা কিছু নেবে নাও। এমন এমন দেশ আছে যেখানে শুনছেন যে পেট্রোল আছে, এখনো বের হয়নি, বের হবে, কখন বের হবে, আজ এত কেমন কাছে আসছে বের হবে, বাংলাদেশে পেট্রোল আছে এখনো বের করছে না, গ্যাস আছে এখনো বের করছে না, বের হবে কখন, শেষে কেমন আসার আগে আগে বের হবে। জি ও আখরাজাতিল আরযু আসকালাহ, একেবারে যেদিন পৃথিবী শেষ, কিয়ামত চলে এসেছে, ধ্বংস পৃথিবী। ওয়াকাল আল ইনসানু মালাহ, মানুষ তখন কবর থেকে উঠবে, উঠে হতভম্ব, বিশেষ করে কাফের, বলে কি ব্যাপার এই পৃথিবীতে এই প্রকম্পন কেন, এবং এই যে জমিন তার বোঝাকে বের করে দিয়েছে, আর মানুষ এই অবস্থায় চারিদিকে বিক্ষিপ্ত, ছড়িয়ে ছিটিয়ে মানুষ চারিদিকে যেদিকে দেখছে লোকে লোকারণ্য, এই অবস্থা কেন? ওয়াকাল আল ইনসানু, কাফের বলবে হয়েছেটা কি, মা লাহা মানে এই জমিনের হয়েছেটা কি, কি ব্যাপার, হতভম্ব। তখন মমিন না, মমিন ব্যতিব্যস্ত হবে না, সত্যিকার মমিন, মমিন মানে মুসলিম মানে সাধারণ না, খালিস মমিন, আল্লাহ সন্তুষ্টির কাজ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর কায়েম থেকেছে, সৎ আমল অধিক রয়েছে, এবং কাবিরা গুনাহ নেই তাদের, গুনাহ খাতা হয়ে থাকলে আল্লাহর কাছ থেকে তওবা করে নিয়েছে, তাদের ভয় ভীতি নেই। আলা ইন্না আউলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজারুন, আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন আল্লাহর যারা নেক বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের কোনো ভয় নেই, এবং তারা চিন্তাশীল হবে না, কোনো চিন্তা নেই, কোথাও তাদের চিন্তা নেই, কোনো মুহূর্তে তাদের চিন্তা নেই, এই কিয়ামতের মুহূর্তে তাদের চিন্তা নেই, আমল আছে। তো আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদদিসু আখবারাহা, সেই দিন পৃথিবী তার সংবাদ পরিবেশন করবে, তুহাদদিসু মানে বর্ণনা করা, হাদাসা ইউহাদদিসু, এই জন্য হাদিস, এখান থেকে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসকে হাদিস বলা হয়, এই জন্য সেগুলি বর্ণনা, মানুষের কথাকে হাদিস বলা হয়, মানুষের কথাকেও হাদিস বলা হয়। তো সেই দিন
পৃথিবী কি করবে? তুহাদ্দেস, বর্ণনা করবে, পরিবেশন করবে। আখবার আহা, তার সংবাদ আদি। খবরের বহুবচন, জামা হচ্ছে আখবার। তো পৃথিবী বা জমিন তার খবর বা সংবাদগুলি পরিবেশন করবে, পেশ করবে। এই সংবাদ কি সংবাদ পেশ করবে? এই পৃথিবী, এই জমিনের পর যা কিছু হয়েছে, ঘটেছে, যে কেউ যা কিছু করেছে সবগুলি বর্ণনা করবে। আমি যা করেছি, আপনি যা করেছেন, প্রত্যেক মানুষ যা কিছু করেছে, যেই ধরনের কর্ম করেছে, জমিন কথা বলবে। জমিন এই সংবাদ পরিবেশন করবে, হে আল্লাহ, আমার ওপর অমুক ব্যক্তি, তার বাড়ি ছিল আমার ওপর, আপনার বাড়ি, যে ভিটা বাড়ি, যে জায়গায় বাড়ি রয়েছে, সেই বাড়ির জায়গাটি তোহাদ্দেস আখবার আহা, সংবাদ বলে আল্লাহ, তুমি তাকে বাসস্থান দিয়েছিলে, এই বাড়িতে সে জেনা করেছে, এই বাড়িতে সে ব্যবচার করেছে, এই বাড়িতে সে খুন করেছে, এই বাড়িতে সে বাসাতে সে ব্লু ফিল্ম দেখেছে, এই বাসাতে থেকে বসবাস করেছে, নামাজ পড়েনি, সে ফজরের সময় ঘুমিয়েছে। তোহাদ্দেস আখবার আহা, সমস্ত সংবাদ পরিবেশন করবে। যেমন প্রচার মাধ্যমগুলি রেডিও সেন্টার থেকে বসে আছেন, একটা রেডিও নিয়ে বসে আছেন, কোথায় আপনার রেডিও সেন্টার, কোথায় আপনার ভয়েস অফ আমেরিকা, কোথায় বিবিসি লন্ডন, কোথায় আপনার আপনার জার্মানি থেকে, কোথা কোথা থেকে খবর আসছে, বাড়িতে বসে আছেন খবর শুনছেন। তো হাদিস আখবার, মানুষ যন্ত্র তৈরি করেছে আর খবর পরিবেশন করছে, একটা যন্ত্র। ছোট কালে আমরা একেবারে ছোট যখন ছিলাম, আমার প্রথম প্রথম রেডিও দেখছি, তখন সে ছোট্ট একটা যন্ত্র এখানে কথা বলছে, কিভাবে কথা বলছে, ছোট কোন বাচ্চা টাচ্চা আছে নাকি, কত মানুষ আছে নাকি এর মধ্যে। এগুলো হয়েছে ছোট কালে, প্রত্যেক ছোট বাচ্চার অন্তরে এরকম কথাবার্তা আছে। যতক্ষণ পর্যন্ত তার বাবা মা শিখিয়ে না দেবে, আর ওইভাবে বুঝার শক্তি না হবে, ততক্ষণ স্বাভাবিক এগুলি কথা ব্রেনে আসবে, ব্যাপারটা কি, একটা ছোট্ট যন্ত্র আর তার মধ্যে থেকে কথা আসছে, তো কি এর মধ্যে আছে নাকি। আমাদের ছোট বাচ্চারা বলে, যদি আপনার কম্পিউটার সিডিতে দেখে যে একজনকে বক্তব্য করছে, তো ভাবে যে এর মধ্যে আছে, ওই লোকটি এর মধ্যে আছে, ঠিক কিনা, ছোট বাচ্চা ভাবে। তো ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন পৃথিবী তার সংবাদাদি পরিবেশন করবে, জমিন খবর দেবে, বলবে সব কথা খুলে খুলে, আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে। ভালো কাজ করে থাকলে আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে যাবে না, বরং আমার ফেভারে পক্ষে সাক্ষী দেবে, আপনার ফেভারে সাক্ষী দেবে। যেমন পিয়ানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের একটি হাদিসে রয়েছে যে মুআজ্জিন যে আজান দিল, আজানের কথা, আর এরপর অন্যান্য আমল কিয়াস করেন, যদি আজানের জন্য সাক্ষী দেয়, তো নামাজের জন্য কি সাক্ষী দেবে না? জমিন মুআজ্জিন যে আজান দেয়, এই আজানের আওয়াজ, ভয়েস যত দূর পর্যন্ত পৌঁছিবে, ততদূর পর্যন্ত কি কি জিনিস সাক্ষী দেবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুআজ্জিন ইযা আযযানা, মুআজ্জিন যখন আজান দেয়, ফাইন্নাহু লা ইয়াসমাউ সাউতাহু শাজারুন, তার আওয়াজ কোন গাছে যদি শুনে থাকে, মানে কোন গাছ পর্যন্ত যদি আওয়াজ পৌঁছে থাকে, ওয়ালা মাদারুন, কোন মাটির বাড়ি, ওয়ালা হাজারুন, কোন পাথর, মাটির বাড়ি, কাঁচা বাড়ি অথবা পাকা বাড়ি অথবা পাথর, ওয়ালা শাইউন, অথবা অন্য কোন কিছু, শাইউন যে কোন কোন কিছু, কোন জীবজন্তু আওয়াজ শুনেছে, আজানের আওয়াজ শুনেছে, ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে তার পক্ষে সাক্ষী দেবে যে হে আল্লাহ, এই লোকটি মুয়াজ্জিন ছিল, এই লোকটি মুয়াজ্জিন ছিল, আজান দিয়ে কি করতো, নামাজ পড়তো, তাই না? না আজান দিয়ে চলে যেত? মুয়াজ্জিন যদি তার চাকরি থাকে আজান দেওয়া, আর আজান দিয়ে যদি চলে যায় চলবে? আমি এককালে এক মাদ্রাসায় পড়াতাম, তো ওই মাদ্রাসার কাছে এক দেড় কিলোমিটার দূরে এক মন্ত্রীর বাড়ি ছিল, রেলমন্ত্রী, ভারতের, গোটা ভারতের মুসলমান, আবার নাম অনেকে শুনেছেন হয়তো, পশ্চিমবঙ্গের ছেলেরা তো জানেনি, লোকেরা জানেন, গণিখান চৌধুরী, মালদায় বাড়ি তার, রেলমন্ত্রী, গোটা ভারত রেলমন্ত্রী ছিলেন, প্রসিদ্ধ মুসলিম, কিন্তু জাতিতে মুসলমান, জাতিতে মুসলমান, বুঝলেন তো, ওই জমিদার মানুষ তারা, তার বাবার কবর আছে ওই মসজিদের পাশে, তার বাড়ির সামনে, মাদ্রাসার কাছাকাছি, তো মাঝে মাঝে একটু হাওয়া খেতে গেলে ওই মন্ত্রীর বাড়ি, তারপরে ওরা ভালোই শ্রদ্ধা করতো আলেম আলমাদ, আলেম আলমারা গেলে বাড়ির দিকে ভিতরে নিয়ে যেত, ওই যে বাড়ির দেখাশোনা করতো, তো নিজে থাকতো না গ্রামের বাড়ি, কিন্তু যারা থাকতো তারা বেশ শ্রদ্ধা করতো আলেম আলমাদের। তো ওই মসজিদ, যে মসজিদটি তৈরি করে রেখেছে বিরাটপন্থী, মসজিদের পাশে ওর বাবার কবর দিয়েছে, আর ওই কবরে আজান পৌঁছিতে হবে, ওর বাবার কবরে আজানের আওয়াজ পৌঁছিতে হবে, এটা হচ্ছে মন্ত্রীর অর্ডার। সেজন্য একজনকে চাকরি দিয়ে রেখেছে, একে বিদাতি মোল্লাকে চাকরি দিয়ে রেখেছে, আজানটা তুই পাঁচ অক্ত দেবে, ঠিকভাবে যথাসময়ে এসে আজান দিতে হবে। একদিন মাগরিবের সময় গিয়েছি সেখানে ঘুরতে ঘুরতে, আমার সাথে কয়েকজন শিক্ষক আছে, ছাত্র আছে, তারা একসাথে আমরা নামাজ পড়লো, সেই মসজিদে গিয়ে উঠেছি, আজানটা হলো শুনলাম, তারপর মুয়াজ্জিনকে খুঁজে পেলাম না,
আজান হলো, নিজের চোখে দেখা কথা বলছি, আজান হলো মুয়াজ্জিনকে আর খুঁজে পেলাম না, আমরাই একামত দিয়ে নামাজ টামাজ পড়লাম। জিজ্ঞেস করলাম আশেপাশের লোকের ব্যাপারটা কি, বলছে ওর ডিউটি হচ্ছে, ও আশেপাশের লোকেরা বললো এই লোকের চাকরি হচ্ছে আজান দেওয়া, যদি মন্ত্রীর কাছে খবর পৌঁছে যায় এই মিনিস্টারের কাছে যে আজান হয়নি তাহলে অবস্থা খারাপ করে দিব, আজান দিতে হবে ওর বাবার কবরে যাতে আজানের আওয়াজ পৌঁছে, কথা বুঝতে পারছেন? বাকি নামাজ পড়লো না পড়লো তো আর দেখার দরকার নেই, কেউ দেখে না, ও আজানটা দিয়ে দিল নিজের কাজকর্মে চলে গেল, 15 মিনিট বসে থাকবে নামাজ পড়বে তারপর যাবে, ওই সব দায় দায়িত্ব তার নেই, বুঝতে পারছেন? তো ওইরকম মুয়াজ্জিন হইলে হবে না, আবার ওইরকম মুয়াজ্জিনের জন্য আবার উল্টো সাক্ষী দেবে, জমিন গাছ পাল্লা পাথর উল্টো সাক্ষী দেবে, যে মুয়াজ্জিন আজান দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, বেতনের জন্য নাই, আল্লাহ সন্তুষ্টির জন্য আজান দেয়, এবং আজান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তার সৎ কাজের উপদেশ দান করা, সৎ কাজের জন্য আহ্বান করা। কথা বলি কত সুন্দর আজানের, প্রথম কথা আল্লাহ মহান, সে বলল না আমার দেশ মহান, আমার পার্টির যে রাজনৈতিক পার্টি রয়েছে সেই পার্টির আদর্শ মহান, বললো একজন মুসলমান কি করে বা বলতে পারে চিন্তা করে, যে ব্যক্তি বলছে আল্লাহু আকবার সে কি করে বলবে যে আমার দেশ মহান, আমার জমিন মহান, তারপরে আমার রাজনৈতিক দলের আদর্শ মহান, বলতে পারে? এইগুলি কথা বলে যারা রাজনৈতিক দলের সাথে একেবারে অতপ্রত ভাবে জড়িত, তারা এই ধরনের কথা উচ্চারণ করে, শুধু অন্তরে বিশ্বাস রাখে না উচ্চারণ করে যে তার আদর্শ, তার নেতার আদর্শ তার কাছে মহান, অথচ মহান আল্লাহ বলছেন আল্লাহু আকবার, আজান দাও চারবার করে বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারপরে সাক্ষ্য দিলেন সর্বোত্তম সাক্ষ্য, যে সাক্ষ্য না দিলে মুসলিম হওয়া যায় না, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে সাক্ষ্য দিলেন দ্বিতীয় সাক্ষ্য, যে সাক্ষ্য না দান করলে মুসলমান হওয়া যায় না সে কাফের, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাতের সাক্ষ্য দিলেন, তারপরে মুয়াজ্জিন কি করছে, সৎ কাজের জন্য আহ্বান করছে, এসো হাইয়া এসো আলাস সলা নামাজের জন্য, হাইয়া আলাস সলা নামাজের জন্য, সলাতের জন্য এসো, সৎ কাজের উপদেশ নয়, সর্বোত্তম কাজ হচ্ছে মানুষের সৎ কাজের উপদেশ দেওয়া, কোরআনে আছে ওমান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ, আল্লাহর দিকে যারা ডাকে আহ্বান করে এর চাইতে ভালো কথা পৃথিবীতে আর হয় না, তাহলে হাইয়া আলাস সলা হাইয়া আল ফালাহ চাইতে ভালো কথা আর পৃথিবীতে হয় না, এসো মুক্তির জন্য এসো, বলে হাইয়া আলাল ফালাহ মুক্তির জন্য এসো, তোমাদেরকে যে আহ্বান করেছি আমার জন্য না আমার স্বার্থে না, মুয়াজ্জিন বলছে বরং তোমার মুক্তির স্বার্থে এসো মসজিদে এসো, হাইয়া আলাল ফালাহ, আর সলাতু খাইরুম মিনান নাওম, ফজর হলে ঘুম ছেড়ে দাও, ঘুম চাইতে সলাত অনেক উত্তম, তোমার ঘুম এই দুনিয়াতে থেকে যাবে কাজে আসবে না পরে, কিন্তু এই সলাত তোমার দুনিয়াতেও কাজে আসবে, কবরেও কাজে আসবে, পরকালেও কাজে আসবে, হাশরের মাঠে বিচার দিবসেও কাজে আসবে, তোমার জান্নাতে যেতেও কাজে আসবে, কুল সিরাতেও কাজে আসবে, হজে কওসারেও কাজে আসবে, সলাতু খাইর মিন নাওম। আবার পুনরাবৃত্তি করছেন, হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, শুরু করলেন তাওহীদ দিয়ে, তাই না, আল্লাহু আকবার তাওহীদ দিয়ে শুরু করলেন, আবার তাওহীদ দিয়ে শেষ করছেন, এ হচ্ছে আজান। আজান একামতে বড় রহস্য রয়েছে, তো যে ব্যক্তি আজান দেয় তার সম্পর্কে পৃথিবী সাক্ষী দেবে, পৃথিবী সাক্ষী দেবে না, এই হাদিস দ্বারা বোঝা গেল, হাদিসটি সহি বুখারীর হাদিস, সহি বুখারীর হাদিস আজানের অধ্যায়ে এই হাদিসটি রয়েছে। তো কি বলছিলাম, এই আয়াতের তাফসীর, যে ইয়াউমাইযিন তুহাদদিসু আখবারাহা, জমিন তার সংবাদ খবরাদি বর্ণনা করবে বা পরিবেশন করবে। আচ্ছা এই জমিন তার খবর বা সংবাদ কেন পরিবেশন করবে, কেন করবে, কিভাবে করবে, আল্লাহ শক্তি দেবেন এবং আল্লাহ আদেশ দেবেন, তাই মহান আল্লাহ বলছেন বে আন্না রব্বাকা আওহালাহা, বে আন্না রব্বাকা আওহালাহা, এই জন্য জমিন কথা বলবে পৃথিবী কথা বলবে যে তোমার পালনকর্তা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পালনকর্তা নবীকে আল্লাহ সম্বোধন করে বলছেন তোমার পালনকর্তা জমিনকে আদেশ করবেন, আওহালাহা আওহা ওয়াহি করা মানে আদেশ করা, প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে আদেশ, ওয়াহি মানে ওয়াহি নাজিল করা হয় আর ওয়াহি মানে আদেশ করা হয়, তো মান আল্লাহ বলছেন বে আন্না রব্বাকা আওহালাহা, পৃথিবীকে আল্লাহ আদেশ করবেন যে তুমি সাক্ষী দাও, তোমার উপর ভালো কাজ হয়েছে নামাজ পড়া হয়েছে সাক্ষী দাও, এই জন্য যেই জায়গায় আপনি সুন্নত পড়েন ওই জায়গাটি আপনার সাক্ষী দেবে যে সুন্নত পড়ে, আপনার বাড়িতে একটি জায়গায় আপনি মোসাল্লা যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েন আপনার ওই জায়গাটি সাক্ষী দেবে আপনার জন্য, যেমন গোনাহ করলে সাক্ষী দেবে আমার বিরুদ্ধে তেমন নেকির কাজ করলে ওই জায়গা সাক্ষী দেবে,
তাহাজ্জুদ পড়েন ওই জায়গা সাক্ষী দেবে যে আল্লাহ এ তোমার বান্দা, রাত্রে উঠে সবাই ঘুমিয়ে থাকতো আর এসে আমার উপর দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে সেজদায় পড়ে যেত, নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, যেই জায়গায় কোরআন তেলাওয়াত করেছেন বসে বসে সাক্ষী দেবে। দুই রকমই সাক্ষী হবে, আপনার পক্ষে হবে আর আপনার বিপক্ষেও সাক্ষী হবে। এই হচ্ছে তাফসীর ইয়াউমায়েযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আপনার জমিন, আপনার কেনা জমিন ছিল, আপনার সুন্দর বাড়ি তৈরি করা ছিল, আপনার বিরুদ্ধে কেন সাক্ষী দেবে, কেন সাক্ষী দেবে? বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ আমি আপনি অমান্য করি কিন্তু জমিন অমান্য করবে না, এমনকি আপনার অঙ্গ প্রত্যঙ্গ অমান্য করবে না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে আর অন্যান্য জায়গায় রয়েছে এই সম্পর্কীয় আয়াতগুলি, আল্লাহ ইরশাদ করছেন যে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বাকশক্তি, এই যে মুখের জবানের, জবানের বাকশক্তি, জিভের বাকশক্তি রয়েছে, আল্লাহ বন্ধ করে দিবেন, নাখতিমু মোহর লাগিয়ে দেবেন। মোহর লাগিয়ে দেওয়া, মোহর লাগানো কাকে বলা হয়, কাকে মোহর লাগানো বলা হয়, কোন জিনিসটাকে সিল করে দেওয়া না, মোহর লাগানো বলা হয়, একটা হচ্ছে সিল মোহর লাগানো, সিল মোহর এমনি লাগানো না, আসল খতম বলা হয় আরবি ভাষায়। কোন একটি মনে করেন বোতল আছে, বোতলটা করলেন কি, তাতে কিছু রাখলেন, ঢুকিয়ে দিলেন, তারপরে তার আপনার ঢাকনাটা বন্ধ করে দেন, বন্ধ করে দেওয়ার পরে সেটা প্যাকিং করে দিলেন, একবার বন্ধ করে দেওয়া, যেমন নতুন আপনার পানিগুলো আসছে, আপনার পেপসি আসছে, মেরেন্ডা আসছে, বন্ধ থাকছে না, এ হচ্ছে খতম, একে খতম বলা হয়, এটা একটা খতম, এটা আসল খতম। তারপরে পরবর্তীকালে মানুষরা সিল মোহর তৈরি করে যে খতম লাগায়, আর যে কোনো জিনিস এরকম বন্ধ করে দেওয়ার পর সিল মোহর, সেই কোম্পানি সিল মোহর লাগিয়ে, মানে বা মোহর লাগিয়ে দেওয়া হয়, সেই জন্য বলা হয় খতম। আল্লাহ খতম লাগিয়ে দিবেন বলেছেন, নাখতিমু আলা আফওয়াহিহিম মানে বন্ধ করে দেবেন, বাকশক্তি বন্ধ, জবান কথা বলবে না, ওয়াতাকাল্লামুনা আইদিহিম কথা বলবে হাতে, হাতে কথা বলবে, হাত তো আপনার, এই হাতকে আরামে রাখার জন্য, হাতে কোনো রোগ না হয়, হাতে যদি রোগ হয়েছে কত চিকিৎসা করেছেন জানি না, যদি হাতে একটা ফোড়াও হয়ে যায় আর এই ফোড়া ভালো হচ্ছে না, তার জন্য আপনার যদি লাখ লাখ টাকাও খরচ করতে, করবেন না, করবেন না, করছে মানুষ, হাতে ক্যান্সার হয়েছে কেটে ফেলে দেন, দরকার কি না, যথাসাধ্য হাতটাকে বাঁচাবার জন্য, যাতে কাটা না যায়, হাতটা ঠিক থাকে, এর জন্য কত টাকা না খরচ করেছেন, তারপরে হয়তো বাঁচাতে পারলেন না, হাত কেটে ফেলতেই হলো, এইরকম পরিস্থিতি হচ্ছে, সে হাত আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, এই হাত দিয়ে যদি অন্যায় কাজ হয়ে থাকে বিরুদ্ধে সাক্ষী দেবে, আর হাত দিয়ে ভালো কাজ হলে আপনার পক্ষে সাক্ষী দেবে। ওয়াতাকাল্লামুনা আইদিহিম, আল্লাহ বলছেন আমার সাথে কথা বলবে তাদের হাতগুলি, ওয়াতাশহাদু আরজুলুহুম পাগুলি সাক্ষী দেবে, আরজুল রিজিলের বহুবচন, পাগুলি সাক্ষী দেবে, বিমা কান ইয়াসবুন যা কিছু করেছ এ সম্পর্কে আল্লাহর আদেশ হবে। আরেকটি আয়াতে রয়েছে যে যখন এই হাত পা এমনকি আরেকটি আয়াত রয়েছে জুলুদহুম তাদের স্কিন চামড়াগুলি তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন ওয়াকালুল জুলুদহিম তখন নিজের স্কিনকে বলবে, স্কিনকে সম্বোধন করে বলবে যে কেন আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলে, তোমাকে কত আরামে রাখার জন্য, সুখে রাখার জন্য কত কষ্ট করেছি, যা কিছু আয় উপার্জন করেছি তোমাকে সুখে রাখার জন্য, তোমাদেরকে সুখে রাখার জন্য কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে, এরকম লেমা শাহিদ তো মালেই না, আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমাকে জাহান্নামে পৌঁছাবে, তা আমি জাহান্নামে শুধু পড়বো, তোমাকে তো জ্বলতে হবে জাহান্নামে, কেন সাক্ষী দিল এরকম? তখন বলে কালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লাশাই, আমরা স্বেচ্ছায় বলিনি, আল্লাহ আমাদেরকে বলার শক্তি দিয়েছেন এবং বলতে আদেশ করেছেন, আনতাকানাল্লাহ আল্লাহ আমাদেরকে বলতে বলেছেন, আল্লাযী আনতাকা কুল্লাশাই যে আল্লাহ প্রত্যেক জিনিসকে বাকশক্তি দান করেছেন, প্রত্যেক জীবকে বাকশক্তি তার দান করেছেন, সে আল্লাহ আমাকে বাকশক্তি দান করেছেন, বলতে বাধ্য, হাত বলবে, পা বলবে, স্কিন বলবে, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াউমায়েযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, যেদিন এইরকম হবে যে কথা বলবে পৃথিবী, জমিন কথা বলবে, সাক্ষী দেবে, সেই দিন মানুষ দলে দলে বের হবে, ইয়াসদুরু, ইয়াসদুরু কোন জায়গা থেকে কোন জায়গায় গমন করা, এ সাদারা মানে হয়, ইয়াউমা ইয়াসদুরু নাস যেদিন মানুষ চলবে বা গমন করবে, আশতাতান দলে দলে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে, এক দল থাকবে না, যেখানে অসংখ্য লোক থাকে সেখানে বিভিন্ন দল থাক, এই শিকতে জুমার দিনে চলে যান, এই জায়গায় তো ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, কেরালা, তো এই জায়গায় রয়েছে মাদ্রাজি লোকেরা, আরেক জায়গায় দেখছেন যে ইউপির লোক উর্দু ভাষীরা, আরেক জায়গায় রয়েছে তো আপনার অন্য ভাষীরা,
কাশ্মীরি লোকেরা আরেক জায়গায় দেখছেন যে ওই নেপালিরা এপারিদের এলাকা সব এলাকা ভাগ আছে, আরেক জায়গায় হায়দ্রাবাদী লোকেদেরকে দেখেন এই এলাকায় দেখতে পাবেন আপনি, যারা এইসব এলাকা ঘুরে তারা খোঁজ খবর করে দেয়। আর বাংলাদেশিদেরকে দেখতে হয় তাহলে চলে যেতে হয় বিসমিল্লাহ হোটেল ওই দিকতে চলে যেতে, হ্যাঁ ঠিক না, এইরকম ভাগ আস্তা তান দেখেন দলে দলে, এখানে দুনিয়াতেই দলে দলে কটা লোকে, হ্যাঁ 10-20 হাজার লোক হোক না হয় তাতেই আস্তা তান এখানে দলে দলে বিভক্ত। তো সেই দিন কোটি কোটি লোক সারা পৃথিবীর, সারা পৃথিবীর লোক এক যুগের লোক কি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত শুধু না আরো পৃথিবী যে কতদিন থাকবে কেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে বর্তমান আছে আগামীতে আসবে সমস্ত মানুষ সেদিন কবর থেকে উঠে কেয়ামতের মাঠে আল্লাহর দরবারে উপস্থিত হবে। সেদিন দলে দলে মানুষ উপস্থিত হবে, কি জন্য উপস্থিত হবে আল্লাহ বলছেন লে ওরাও আমাল নিজের কাজকর্ম প্রত্যক্ষ করার জন্য, লে ওরাও তাদেরকে দেখিয়ে দেওয়া হবে সেই দিন আমালাহম তাদের আমলগুলি কর্মগুলি নিজের আমল নামা দেখে কর্মলিপি সারা জীবন 60 বছর 70 বছর কি করেছিলে প্রত্যেকটি আমল প্রত্যেকটি কর্ম ভালো হোক মন্দ হোক সেই দিন প্রত্যক্ষ করবে। এই প্রত্যক্ষ করার পরে কি বলবে মহান আল্লাহ কোরআনে কারিমের সূরা কাফ এর সাদ করেছেন ইয়া ওয়াইলাতানা, সেদিন মানুষ বলবে ইয়া ওয়াইলাতানা হায় আমরা ধ্বংস হয়ে গেলাম, ধ্বংস হয়ে যাব আজকে জাহান্নামে যেতে হবে, মালি হাজাল কিতাব এই আমল নামা এই কর্মলিপি এবার কোন আমল নামা এবার কোন কর্মলিপি, মানুষ যে আমরা রেজিস্টার মেনটেন করি কোন কোম্পানি ফ্যাক্টরি এই সেই যে রয়েছে কোন সংস্থা রয়েছে রেজিস্টার তারা মেনটেন করে দৈনিক কি আয় ব্যয় তো অনেক কিছু ছুটে যায় কে এলো কে গেল এগুলো তো লিখে না, কার সাথে কতটুকু কথা হলো তা লিখে না, হয়তো আয় ব্যয় শুধু লিখছে কিন্তু এই যে আমল নামা হবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, না ছোট ক্ষুদ্র জিনিসকে ছেড়েছে ওয়ালা কাবিরা কোন বৃহৎ জিনিসকে বড় জিনিসকে ছেড়েছে, ইল্লা আহসাহা প্রত্যেক জিনিসকে তাতে নোট করে রাখা আছে মালি হাজাল কিতাব। অবাক হবে মানুষ আমরা আমি আপনি সেদিন অবাক হব, কাফের বিধর্মী সেদিন অবাক হবে আর দেখবে যে হায় আমরা তো মোটেই বিশ্বাস করতাম না পরকাল অনেক দূরের কথা, আজকাল যারা জাতিগত মুসলমান শুধু কাজে কর্মে আকিদায় মুসলমান নয় কাজে কর্মে মুসলমান না তাদের অবস্থা এরকমই তারা কাল কিয়ামতে হাই পরকাল সম্পর্কে একেবারে গাফিল ছিলাম, ফজর নামাজের সময় সবাই ফজর নামাজ পড়তে যাচ্ছে এক শ্রেণীর লোকেরা দৌড়ছে তার কর্মের জন্য, হ্যাঁ এই সময়খানে যাওয়া যাতে নাই সুতরাং এই সময় গাড়ি ধোয়ার সুযোগ সুবর্ণ সুযোগ গাড়ি ধোয়াতে ব্যস্ত, এদিকে মসজিদে নামাজ হচ্ছে ও গাড়ি ক্লিন করছে করছে না করছে না অনেকে করছে, এরকম একটা উদাহরণ দিলে এইরকম কত কর্ম হচ্ছে, নামাজের সময় নামাজ পড়ছে কেউ ক্রিকেট খেলা দেখছে ফিল্ম দেখছে, সেই দিন সবকিছু নোট করা আছে প্রত্যেকটি জিনিস নোট করা আছে আপনার জীবনের আমার জীবনের, বলবে মালি হাজাল কিতাব হাই এই আমল নামা এই কর্মলিপি কেমন কর্মলিপি, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা না কোনো ক্ষুদ্র কথাকে ছেড়েছে না কোনো বড় কথাকে ছেড়েছে, ইল্লা আহসাহা প্রত্যেক জিনিসকে গণনা করে রেখেছে এক একটি করে, ওয়াজাদু মা আমেলু হাদিরা যা কিছু পৃথিবীতে করেছে তা হাদির পদে উপস্থিত, চোখের সামনে দেখতে পাবে যে অমুক তারিখ এই কাজ অমুক তারিখ এই কাজ এতটা আমরা ওই এগুলো বুঝে আজকাল খুব সহজ হয়ে গেছে আরো, এই যে মোবাইলে কল আসছে বা যাচ্ছে রিসিভ করলেন বা মিস কল হলো এই দিয়ে চিন্তা করেন আপনি এই পরকালের আমল নামাকে চিন্তা করেন তো দেখি, একটা কল এলো মিস কল আপনি উঠাননি হয়তো খুলে দেখছেন মিস কল কোন সময় দেখেন ওতে কটা বেজে ঘন্টা মিনিট সেকেন্ড পিএম না এএম, হ্যাঁ সকালে না বিকেলে বুঝতে পাচ্ছেন ভোর 7টায় না সন্ধ্যা 7টায় বুঝতে পাচ্ছেন পারছেন না পারছেন না, সুবহানাল্লাহ মানুষ এইরকম যন্ত্র তৈরি করেছে আপনার আমল নামায় মহান আল্লাহ এসব এক একটি করে রাখবেন, কোন মুশকিল কথা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন ডান দিকে এক ফেরেশতা বাম দিকে এক ফেরেশতা, সূরা কাফে আল্লাহ ইরশাদ করেছেন ইযি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, দুইজন ফেরেশতা বসে রয়েছেন আনিশ আনিল ইয়ামিন ডান দিকে একজন আনিশ শিমাল বাম দিকে একজন কাঈদ মানে বসে রয়েছেন, মায়াল ফেজ মিন কাউলিন যে কোনো কথা মানুষের মুখ দিয়ে বের হচ্ছে ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ তারা প্রস্তুত রয়েছে নোট করার জন্য লেখার জন্য, সেই দিন কাল কিয়ামতে যখন কর্মলিপি আমল নামে এইভাবে দেখবে মানুষ লেওরাও আমালাহুম আল্লাহ বলছেন দলে দলে সেই দিন যাবে, এই দলে দলে কেন যাবে আর কাদের দলে হবে যে যেমন সেরকম দলের সাথে থাকবে আকিদার দিক দিয়ে ধ্যান ধারণার দিক দিয়ে আমলের দিক কর্মের দিক দিয়ে, ধরেন এক দল আছে কমিউনিস্ট নাস্তিক কমিউনিস্ট নাস্তিকেরা
তো নাস্তিকরা একদল, একদল আছে ইহুদি, ইহুদি একদল, আর একদল হচ্ছে খ্রিস্টান, খ্রিস্টান একদল, আর একদল হিন্দু পৌত্তলিক একদল, শিখ আর একদল, বুঝতে পারছেন? তারপরে মুসলিম ধরেন, মুসলিম একদল, মুসলিমদের মধ্যে কত ফেরকা আছে, যত ফেরকা আছে ওই ফেরকা আস্তাতান দলে দলে, দলে দলে কাল কেমতে আপন আপন দলের সাথে উপস্থিত হবে। মুসলিম কিন্তু তার রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, এমন বিশ্বাসী তার জন্য সারা জীবনের শ্রমকে লাগিয়ে দিল, তার মন মগজ মস্তিষ্ক জ্ঞান বিবেক বুদ্ধি তার শিক্ষা দীক্ষা সবকিছু সেই খেদমতে নিয়োজিত করে ফেলেছে তারা তাদের দলের সাথে। আজকাল যেমন যাদের যে সভা হচ্ছে, যে দলের সভা হচ্ছে সেই দলের লোক, সেই দলের বিশেষ করে যারা ক্যাডার বা নেতা বা কমরেড তারা সেখানে উপস্থিত, তো ওই রকমই সেদিন আস্তাতান আল্লাহ বলছেন দলে দলে উপস্থিত হবে। আকিদার দিক দিয়ে যারা হচ্ছে মাজারপন্থী কবরপন্থী তারা একদল, কিন্তু ওদের মধ্যে আবার কত দল, আঠারোশিওয়ালা এক আলাদা, মাইজবান্দারিওয়ালা আলাদা, শাহজালালের ভক্তরা আলাদা, ফুরফুরার ভক্ত আলাদা, জনপুরীর ভক্ত আলাদা, দেওবন্দী ভক্ত আলাদা, রেজবি বেরেলি ভক্ত আলাদা, পাকিস্তানের কিছু পীরের আবার বাংলাদেশে যায় শোষণ করতে, তাদের মুরিদরা আবার আলাদা, ভারত থেকে তো যায় পাকিস্তান থেকে পীরেরা যায়, ওদের আবার মুরিদ আছে, দেওয়ানবাগী আলাদা, এই আস্তাতান দলে দলে উঠবে, দেওয়ানবাগীর আলাদা হয়ে উঠবে, বুঝতে পারছেন? ফুরফুরা পন্থী আলাদা হয়ে উঠবে, আপনার ওজনপুরী আলাদা হয়ে উঠবে, আপনার সরসিনা আলাদা হয়ে উঠবে, আর নাম ধরে বলার দরকার নেই, এইভাবে এইভাবে আর কি আস্তাতান এক কথা। ইয়াউমা ইয়াসদুরুন নাস, যেদিন মানুষ গমন করবে কিয়ামতের মাঠে আস্তাতান দলে দলে, যে আকীদায় বিশ্বাসী এবং যেই রকমের কর্ম করেছে, এইরকম পাপের ক্ষেত্রে ধরেন, যারা পাপের ক্ষেত্রে ধরেন আর নেকির ক্ষেত্রে ধরেন, যারা নামাজে তাহাজ্জুদ গুজার একদল, ফরজ নামাজ তো পড়ে কিন্তু তাহাজ্জুদও পড়ে একদল, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াতকারী বা হাফেজ একদল, ওলামায়ে কেরাম একদল, এবং আলেম যারা কোরআন এবং হাদিসের অনুসারী তারা একদল, বিদাতপন্থী তাদের যে যত রকম বিদাত আছে আলাদা আলাদা দল, আস্তাতান পাপের ক্ষেত্রে যারা ফিল্ম দেখেছে একদল, যারা চুরি করেছে চোরেরা একদল, ছিনতাইকারী একদল, ডাকাত একদল, খুনকারী একদল, তো এইভাবে দলে দলে কিয়ামতের দিনে উপস্থিত হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে যে যাকে ভালোবেসেছে তার সাথে উঠবে। ওই হাদিসের এই আয়াতের সাথে কত সুন্দর মিল আছে, ঠিক না? আল্লাহ কি বলছেন, দলে দলে সেই দিন মানুষ গমন করবে কিয়ামতের মাঠে, আর নবী সাল্লাল্লাহু কি বলছেন, যে যাকে ভালোবেসেছে, যেই যে আদর্শকে ভালোবেসেছে, যে যে কর্মকে ভালোবেসেছে তাদের সাথে তারা উঠবে। আমি যদি আল্লাহ রসুলকে ভালোবাসি তাহলে পি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের সাথে আল্লাহ সুযোগ দেবেন, দেবেন না দেবেন না, একটি সত্যিকার ভালোবাসা হইতে হবে। কোন ভালোবাসা? শুধু মুখের দাবিতে ভালোবাসা না, আকীদায় কাজে কর্মে এবং আদর্শগত ভালোবাসা। এই জন্য পি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে একজন সাহাবি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খুব চিন্তিত হয়ে যাই, চিন্তিত হয়ে যাই। কেন তুমি এত চিন্তিত হও? ইয়া রাসূলুল্লাহ যখন আমি চিন্তা করি যে আপনার সাথে এখন আছি, নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আপনার সোহবত পেয়ে গেছি, আমি আপনার সাহাবি ভাগ্যবান মনে করি, আবার যখন চিন্তা করি যে আমি একজন সাধারণ সাহাবি সাধারণ মানুষ আর আপনি হলেন রাসূল এবং সাইয়্যিদুল মুরসালিন, আর যখন আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে তো রফেতা মান নবীন, আপনাকে নবীদের সাথে আল্লাহ আপনাকে স্পেশাল জায়গায় রাখবেন, আর আমি কোথায় থেকে যাব, ও আকশা আল্লাহ রাত, মনে হয় আপনাকে আর দেখতে পাবো না, তখন দেখতে পাবো না, তখন আমি খুব চিন্তিত হয়ে পড়ি যে আপনাকে তখন দেখতে পাবো না, আপনাকে দেখার সুযোগ আসবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন তাকে, শোনো, আল মারউ মা মান আহাব্বা, মানুষ যে যাকে ভালোবাসে তার সাথে সে উঠবে। কেন দেখতে পাবো না বলে শ্রেণী পরেশান? এই জন্য যে নবীকে অত্যন্ত ভালোবাসি, এখন কিছু হলে একটু দেখে নি শান্তি পেয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাড়িতে পরেশানি হলে চলে আসি, খেতে না পেলেও চলে আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষুধায় আছি, অনাহারে আছি, কষ্টে আছি, পরেশান আছি, অসুস্থ আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে চলে আসলাম, দুটো দিনের কথা শুনলাম, মনটা শান্তি পেয়ে গেল, এই হচ্ছে। কিন্তু সেই দিন জান্নাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন তাঁর উচ্চ উঁচু মর্যাদায় মাকামে মাহমুদে, তখন কোথায় পাবো নবীকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা, তুমি সত্যিকার যদি ভালোবাসো, যে ব্যক্তিকে তুমি ভালোবাসবে তার সাথে সেই দিন উঠবে। এই ক্ষেত্রে ওই আয়াতটিও নাজিল হয়ে গেল, ওমা ইয়ুতি আল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদা ওয়াসসালিহিন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। শুধু বলা হয়নি যে আল্লাহ রাসূলকে ভালোবাসে, আর মিথ্যা ভালোবাসার দাবি, যেসব ভাইরা, যেসব মুসলিম ভাইরা, এই যে 12 রবিউল আউয়াল আসছে, এই যে ঈদে মিলাদুন নবী করবে, তারাও তো বলে নবীকে খুব ভালোবাসে,
কিন্তু এই ভালোবাসা কি সত্যিকার ভালোবাসা না মিথ্যা ভালোবাসা? মিথ্যা ভালোবাসার প্রদর্শন। কারণ মহান আল্লাহ এই আয়াতে বলছেন, মামাই ইয়তি ইল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে। আনুগত্য করবে মানে তার আদর্শে আদর্শিত হবে, তাকে মানবে, তার হাদিসকে মানবে, তার সুন্নতকে মানবে। বলুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তার নবুয়াতের জীবন, 40 বছর বয়সে নবী হয়ে 63 বছর বয়সে ইন্তেকাল করলেন। 23 বছরে কটা বার 12 রবিউল আউয়াল এসেছে? 23টা 12 রবিউল আউয়াল এসেছে। তাহলে নিশ্চয়ই 23 বার কমপক্ষে তার ঈদ মিলাদুন নবী হওয়া উচিত ছিল। হয়েছে, এক বছর হয়েছে। বলতে পারেন আচ্ছা 13 বছর ধরে মক্কায় ছিলেন, সেখানে তো নামাজ গোপনে গোপনে পড়তেন, তো ঈদ মিলাদুন নবী বা কেমন করে করবেন? ঠিক আছে, 13 বছরকে মাইনাস করে দেন, বাঁচে আর কত বছর? 10 বছর। এখানে তো সসম্মানে ছিলেন, এখানে তো ইসলাম শক্তিশালী ছিল মদিনায়। মদিনায় এসে দীর্ঘ 10 বছর, তাহলে 10টা তো মিলাদ হওয়া উচিত ছিল, বছরে একটি করে মিলাদ ধরলে 10টা মিলাদ হওয়া উচিত ছিল। আর আমাদের দেশে শুধু 12 রবিউল আউয়ালে মিলাদ হয় না, ওটা তো ঈদ মিলাদুন নবী হয়। আর ব্যবসা, নিজের ব্যবসাকে আরো সুন্দর করার জন্য যখন তখন মিলাদ হয়, জুমার নামাজের পরে মিলাদ, জোহর আসর নামাজের পরে মিলাদ, ফজরের পরে মিলাদ, মিলাদ মিলাদ পড়া হয়। বলেন তাহলে আল্লাহ শুধু বলেন যে ভালোবাসার দাবি করলে হয়ে যাবে? মামাই ইয়তি ইল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহর আনুগত্য করলো, রাসূলকে মানলো, রাসূলের আনুগত্য করলো, ফা উলাইকা মাআল লাযীন, তারা তাদের সাথে উঠবেন। তাদের সাথে উঠবেন কাদের সাথে? আল্লাযীন আনআম আল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। তারা কারা? মিনান নবীন, নবীগণ। তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে কাদের সাথে থাকতে পাবেন? আস্তাতান, কোন দলে হবেন আপনি? যখন দলে দলে লোকেরা উঠবে নবীদের দলে, ও সিদ্দিকিন, সিদ্দিকদের দলে, ও শুহাদা, শহীদদের দলে, ও সালেহীন, এবং সৎকর্মশীলদের দলে। এই চার শ্রেণীর লোকদের কথা বলা হয়েছে, এরাই জান্নাতি। জান্নাতি হয় নবী, না হয় সিদ্দিক, না হয় শহীদ, আর না হয় সৎকর্মশীল সালেহীন। হাসুনা উলাইকা রাফিকা, এই আয়াত নাজিল হয়ে গেল এই সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে দেখো তুমি আল্লাহ রসুলকে ভালোবাসো এবং তুমি পরেশান হয়ে যাও যে নবীকে যদি দেখতে না পাই আমি তো থাকতে পারবো না সেই দিন কি হবে, এবং রাসূলুল্লাহ সাল্লামের তুমি আদর্শের উপর রয়েছো, তুমি তাদের সাথে উঠবে। তাই আল্লাহ বলছেন সেই দিন মানুষ উঠবে দলে দলে, যে যেমন আকীদায় বিশ্বাসী, যে যেমন কর্ম করেছে তাদের সাথে তারা উঠবে। লেওরাও আমালহুম, এই জন্য তাফসির কারগণ বলেছেন যারা গুনাহ করে ওই রকম গুনাহগারদের সাথে উঠবে, যেরকম গুনাহগার তাদের সাথে, বেনামাজিরা বেনামাজিদের সাথে উঠবে। বেরোজাদার, অনেকে রোজা রাখে না, রমজান মাসে রোজা রাখেনি, বেরোজাদারের সাথে জাহান্নামে যাওয়ার জন্য উঠবে। লেওরাও আমালহুম, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, সুতরাং যেই ব্যক্তি আমল করবে মানে কর্ম করবে, ফামাইয়া আমাল কর্ম করবে, মিসকালা যাররাতিন, মিসকাল মানে পরিমাণ, মিসকাল মানে পরিমাণ, জাররা, জাররার একটি হচ্ছে পুরাতন অর্থ আর একটি নতুন অর্থ। আজকাল জাররা বলা হচ্ছে আপনার অণুকে, অণুপরমাণু, যেটি কম বলা জাররিয়া অ্যাটম বম। তো এই যে অণু হয় কেমন, আপনার এর সম্পর্কে কি কল্পনা আছে বলো না ছোট, হ্যাঁ চোখে ধরবে। তো আল্লাহ বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররা, যদি এই নতুন আরবিকে সামনে রেখে যদি তাফসীর করি, যদি এই তাফসীরটি অত মজবুত নয়, পরে তাফসীরটি বেশি মজবুত বেশি সহি, তাহলে এই তাফসীর করলে কি হবে, ফামাই ইয়ামাল মিসকালা যাররা, যেই ব্যক্তি অনুপরিমাণ ভালো কর্ম করবে, ফামাই ইয়ামাল মিসকালা যাররা, অনুপরিমাণ অনুপরিমাণ কর্ম করলো, খাইরান ভালো, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা, ভালো আমল করলো, তাহলে কি হবে, ইয়ারাহু, তা দেখতে পাবে সেই দিন। যদি অনুপরিমাণ, যেটা চোখেও আসে না, এক রিয়াল এক টাকাও না, বরং এক পয়সা খরচ করেছেন আপনি, দুই রাকাত নামাজ পড়েছেন আপনি কোন সময়, যে কোনো ভালো কাজ করেছেন আপনি, কিন্তু অল্প পরিমাণ অনুপরিমাণ কোনো ভালো কাজ করেছেন, খাইরান ভালো কাজ, ইয়ারাহু, তাও দেখতে পাবেন। এমন হবে না যে আরে এক পয়সার খরচ করেছিলাম, পাঁচটা পয়সা দশটা পয়সা কোথায় দিয়েছিলাম ফকির মিসকিনকে, না সেটাও দেখতে পাবেন। সেটা যে আপনার আমল নামায় আসবে না, এই গুরুত্ব নেই, এর ছেড়ে দাও, একে নোট করতে হবে না, তা না, ইয়ারাহু, তাও দেখতে পাবেন আপনার আমল নামায়। একটি তাফসির, আর একটি তাফসির হচ্ছে জাররান, আর এটি হচ্ছে বেশি সঠিক, যেহেতু 1400 বছর আগে যখন কোরআন নাজেল হয় তখন এই জাররা শব্দটি কোরআনে নাজেল হয়েছে, ঠিক কিনা? আর সেই জামানাতে অ্যাটম বম ছিল না,
অণুপরমাণুর কল্পনা তখন ছিল না, যখন ছিল না তাহলে অণুপরিমাণ দিয়ে অর্থ করাও ঠিক না। তখন সাহাবায়ে কেরাম এই অণুপরিমাণের অর্থ তর্জমা তাফসীর বুঝেননি, তাহলে কি বুঝেছেন? তাহলে সেই জামানাতে বা প্রাচীন আরবিতে জাররা বলা হতো ক্ষুদ্র পিপিলিকাকে, ছোট পিপিলিকা গুলিকে জাররা বলা হয়, আর নামলা যাকে বলা হয়। সুরাতুন নামাল একটা আছে, পিপিলিকার নামে একটি সুরা আছে। তো নামাল মানে যে কোনো পিপিলিকা, আর জাররা মানে ছোট ক্ষুদ্র পিপিলিকা। তাহলে কি তাফসির হবে? আর এই তাফসিরটি বিশেষ হই, ফামাই ইয়ামাল মিসকালা জাররা, যেই ব্যক্তি ক্ষুদ্র পিপিলিকা সম পরিমাণ নেকির কাজ করলো, ভালো কাজ করলো, খায়রান ইয়ারাহু, তাহলে ক্ষুদ্র পিপিলিকা সম পরিমাণ যে নেকির কাজ করেছে, ভালো কাজ করেছে, সেটাও সে দেখতে পাবে তার আমল নামায়। ওয়ামাই ইয়ামাল মিসকালা জাররা, আর যেই ব্যক্তি ক্ষুদ্র পিপিলিকা সম পরিমাণ সাররান, খারাপ কাজ করেছে, ছোট্ট কাজ, কিছু মনে করেননি, কোন একটা লোককে গাল দিলেন, নকত ভাষা বললেন, আর খেয়ালই থাকলো না, তারপরে ভুলে গেছেন, তারপর তার সাথে বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু কষ্ট দিয়েছেন কোন এক সময়, ছোট্ট একটি কথার দ্বারা, ছোট্ট একটি গুনাহ করেছেন। ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন, ওয়ামাই ইয়ামাল মিসকালা জাররাতিন সাররান, যেই ব্যক্তি একটি ক্ষুদ্র পিপিলিকা সম পরিমাণ গোনার কাজ করলো, সাররান, খারাপ কাজ করলো, কু কাজ করলো, ইয়ারাহু, তাও সে প্রত্যক্ষ করবে, দেখতে পাবে সেই দিন, সেটাও তার আমল নামায় পাবে। তবে আল্লাহ হিসাব নেবেন কি? যদি ক্ষুদ্র পরিমাণও যদি গোনা থাকে, তাহলে লিখা তো আছে, তার জন্য কি আল্লাহ ধরবেন, পাকড়াও করবেন না? করবেন না। যদি মমিন হয়, মমিন হয় তাহলে সাগিরা গোনা তার এইভাবে মাফ হয়েছে, কিন্তু লিখা আছে, করেছেন আপনি গোনা লিখা আছে আমল নামায়, কিন্তু সাগিরা গোনা যেহেতু উজু করেছেন, গোনা মাফ হয়েছে, নামাজ পড়েছেন, গোনা মাফ হয়েছে, রোজা রেখেছেন, না, গোনা মাফ হয়েছে, বুঝতে পারছেন? এইভাবে যে কোনো নেকির কাজ করলে গোনা মাফ হয়, মানে ছোট ছোট গোনাগুলি যে মাফ হয়, তো এইভাবে গোনা মাফ হয়েছে। মসজিদে হেঁটে এসেছেন, কদম কদমে গোনা মাফ হয়েছে, গৃহাদিস ওই হাদিসের কথা, এইভাবে গোনা তো মাফ হয়ে গেছে, কিন্তু লিখা আছে যে অমুক তারিখে ছোট গোনাগুলি করেছিলেন, সাগিরা গোনা করেছিল। বড় গোনা যদি হয় আর তওবা না করে থাকে, তাহলে মাফ হবে না, লিখা আছে মাফও হয়নি, তাহলে আল্লাহ পাকড়াও করবেন, ধরবেন। আর বড় গোনা হয়েছে, তারপরে খালিস অন্তর থেকে তওবা করে নিয়েছেন, তাহলে লিখা আছে কিন্তু আল্লাহর পাকড়াও করবেন না, তবে আল্লাহ দেখাবেন। হাদিস আছে, আল্লাহ বলবেন, হে আমার বান্দা শোনো, আমেলটা কাজা কাজা ফিওম কাজা কাজা, এই কাজগুলি তুমি করেছিলে অমুক তারিখে এতটা সময় এই কাজগুলি করেছিলে, বান্দা এতেরাফ করবে, অঙ্গীকার করবে, বলে আল্লাহ করেছে, লজ্জিত করেছে, কিন্তু আল্লাহ আমি তওবা করেছি। তখন আল্লাহ বলে, দেখো তোমাকে আমি মাফ করেছি, তুমি খালিস অন্তর থেকে তওবা করেছো, তোমাকে মাফ করে দিয়েছি, মার্জনা করেছি, তবে তুমি করেছো এই গোনাগুলি, সেই জন্য তোমার জন্য লিখে রেখেছি, আমি পৃথিবীতে গোপনে রেখেছিলাম, কাউকে জানতে দিইনি তুমি এই গোনাগুলি করেছিলে, গোপনে রেখেছিলাম। অনেক গুণা আছে আমাদের জীবনের, দাস্তান আছে, ইতিহাস আছে, নাই, প্রত্যেক মানুষের ইতিহাস আছে, ভালো ইতিহাস থাকার, খারাপ ইতিহাস আছে, তার কাজকর্মের ইতিহাস আছে, সেই ইতিহাসের অধিকাংশ হয়তো গোপনে আছে, আল্লাহ জানেন, মানুষ জানে না তার ইতিহাস। তো সেই দিন আমল আমাদের সব দেখা দেবে, তখন আল্লাহ বলবেন, কাদ সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, পৃথিবীতে আমি সেগুলোকে আবৃত রেখেছিলাম, মানুষকে জানতে দিইনি, আর আজকে ওয়ানা আগফিরুহা লাকা আলইয়াম, আজকে ক্ষমা প্রদর্শন করছি, তোমাকে মাফ করে দিচ্ছি, যেহেতু তোমার সৎকর্ম রয়েছে অনেক এবং তুমি তওবা করেছো, তাই তোমার গুনাহ মাফ করে দিয়েছি, আল্লাহ মাফ করে দেন। তবে কাফেরদের ক্ষেত্রে, কাফেরদের ছোট বড় সব গুনাহই রয়েছে, প্রত্যেকটি দেখাবেন এবং শাসানিমূলক আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে জিজ্ঞেস করবেন, এই কাজ করেছিলে তুমি, এই কাজ করেছিলে, যারা পাপিষ্ট, বেধর্মী এবং যাদের পাপ বেশি, গুনাহ বেশি, জাতিগত মুসলমান, মুনাফের, অথবা ওই রকম ভাবে তার পরকাল নিয়ে সে চিন্তাশীল ছিল না, বিশ্বাস ছিল না, অথবা চিন্তাশীল ছিল না, গাফেল ছিল, তাদের শাসানিমূলক জিজ্ঞাসা হবে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে, ছোট বড় সব গোনা তার রয়েছে আমল নামে, এবং সে সবের আল্লাহ শাস্তি দেবেন, যেহেতু মাফ হয়নি সেগুলি। তাই আল্লাহ বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যে ব্যক্তি ক্ষুদ্র পরিমাণ, ভাব অর্থ, এখন ক্ষুদ্র পরিমাণ, সে ক্ষুদ্র পিপিলিকায় হোক আর অনপরিমাণ পরিমাণ হোক, যদি ভালো কাজ করে তাও দেখতে পাবে, আর যদি কেউ ক্ষুদ্র পরিমাণ খারাপ কাজ করে তাও সে দেখতে পাবে। এই ছিল সূরা। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলিকে ওজন করবেন, মিসকালা যাররা দেখতে পাবে, এগুলোকে আল্লাহ ওজন করবেন, এই আমল ওজন হবে, আমল ওজন হবে। এখন কথা হচ্ছে যে আমল ওজন হবে না আমল যে লেখা আছে যে আমল নামাগুলিতে সেগুলি ওজন হবে, কে বলতে পারেন? আমল ওজন হবে, আমল, এখন একটা কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কেমন করে ওজন হবে লা ইলাহা ইল্লাল্লাহ? হ্যাঁ, অবয়ব দেবেন, দিয়ে ওজন করবেন, এটা একটি মত।
এটা একটু কিছু আলেমদের মত। কিন্তু কি অবয়ব দেওয়া, শরীর দেওয়া জরুরি ওজন করার জন্য? মানুষের জন্য আজকাল জরুরি নাই, তাপমাত্রা ওজন করছে থার্মোমিটার দিয়ে, প্রেসার, হাই প্রেসারের লোক, লো প্রেসারের লোক, লো প্রেসার হাই প্রেসার ওজন করছেন, কোথেকে ওজন করে দিচ্ছেন এগুলো? হ্যাঁ, বাতাসের বেগে যে ঘূর্ণিঝড়, কত বেগে ঘূর্ণিঝড় গেল ময়মনসিং এর ওপর দিয়ে, এত খবর কাগজে তার পরের দিন চলে আসলো, কোথা থেকে কি দিয়ে ওজন করলো? হ্যাঁ, সেগুলো কি অবয়ব দিয়ে, আকার দিয়ে ওজন করেছে লোকেরা? তাহলে মানুষ আজকাল ওজন করে নিচ্ছে। এক জামানা ছিল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জামানা, ইমাম বুখারী এদের এই ভ্রান্ত আকীদার খণ্ডন করেছেন। জাহমিয়া একটি ফিরকা বেরিয়েছিল, তারা বলতো যে আমল কি আর ওজন করা যায়, এমন কলমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ বললাম কেমন করে ওজন করা হবে, চার রাকাত নামাজ জোহরের পড়ে আসলাম কেমন করে ওজন হবে, জুমার নামাজ পড়ে আসলাম কেমন ওজন হবে? কি ওজনের জিনিস না? ওজন টোজন হবে না, তাহলে কি হবে? আল্লাহ জানেন, আল্লাহর এলেমের ভিত্তিতে যে জান্নাতি জান্নাতে দিয়ে দেবেন, যে জাহান্নামী জাহান্নামে দিয়ে দেবেন, ওজন হজন কিচ্ছু হবে না। এই জাহামিয়া ফিরকা অথচ স্পষ্ট ভাষায় করেন আল্লাহ ওজনের কথা বলেছেন এবং দাঁড়ি পাল্লার কথা আল্লাহ বলেছেন, মিজান ওয়াদা আল মিজান, আল্লাহ মিজান রেখেছেন, ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসত, আমি ন্যায়ের মাওয়াজিন কায়েম করব, আমি দাঁড়ি পাল্লা কায়েম করব, সেগুলি সারা অস্বীকার করেছে। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামা দাঁড়ি পাল্লায় বিশ্বাসী, দাঁড়ি পাল্লায় ওজন হবে, কেমন করে ওজন হবে? আজকালকার লোকেরা এটা অবিশ্বাস, যে মমিন প্রথম কথা মমিন সব কথাই বিশ্বাস করে, গায়েবকে বিশ্বাস করে, যা বোঝে না তাও বিশ্বাস করে, আল্লাহ এবং রসুল যা বলেছেন বিশ্বাস করে। উপরন্ত কথা হচ্ছে আজকাল যুক্তিতেও কোন কাফের বেধর্মে এটা অস্বীকার করতে পারবে না, যে মহান আল্লাহ, কোন কাফের বেধর্মে নাস্তিকও এটা যুক্তির ক্ষেত্রে অস্বীকার করতে পারবে না, যে আমল ওজন করা সহজ, মানুষের জন্য সহজ হয়েছে তো মহান আল্লাহর জন্য সবকিছু সহজ, তার ক্ষেত্রে তো সহজ আর মুশকিল কোনো কিছু না, সবগুলি সহজ। তাহলে আমল ওজন হবে, এটি হচ্ছে সবচাইতে শক্তিশালী মত, যে আল্লাহ আমলকে ওজন করবেন, আমলকে ওজন করবেন, আর আমলকে অবয়ব দেবেন, তার একটা ওয়েট হবে, তারপরে ওজন হবে, এগুলি মত এক জামানায় ছিল, এগুলি বলার কোনো প্রয়োজন করে না, যেহেতু আমল ওজন হওয়া সম্ভব, অসম্ভব কিছু না। আরেকটি মত আছে যে আল্লাহ আমল ওজন করবেন না, বরং আমল নামা ওজন করবেন। আমল নামা মানে কর্মলিপি, যাতে লিখিত আছে, রেজিস্টার, যাতে নেকি এবং গোনা লিখা আছে, রেজিস্টার ওজন হয়। প্রত্যেক মানুষের রেজিস্টার দুই রকম রেজিস্টার আছে, এক নেকির রেজিস্টার বই আছে, আর এক আছে গোনার বই আছে, গোনার বই গোনার পাল্লাতে চাপিয়ে দেওয়া হবে, আর নেকির বইকে নেকির পাল্লাতে চাপিয়ে দেওয়া হবে, দিয়ে ওজন করা হবে, এই একটি মত আছে। তারাও দলিল পেশ করেছেন, তারাও দলিল পেশ করেছেন, কিন্তু বেশি সহি কথা হচ্ছে যে মহান আল্লাহ আমলকে ওজন করবেন। এই ক্ষেত্রে যেমন এই আয়াত, ফামান ইয়ামাল মিসকালা যাররা, অনপরিমাণ যদি কেউ আমল করে তা দেখতে পাবে, দেখতে পাবে, ওজন হবে সেগুলি। আর আরেকটি হাদিস আছে সহিহ বুখারী শরীফের শেষ হাদিস, সহিহ বুখারীর শেষ হাদিস, এই হাদিসে কি আছে কে বলতে পারেন, যে বুখারীর লাস্ট হাদিস কি? বলেন দেখি। আল্লাহর কাছে দুটি কালেমা অত্যন্ত পছন্দনীয় প্রিয়, কালেমা তানে হাবিবা তানে এলার রহমান, দুটি কালেমা আছে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আর খফিফা তানে আলাল লেসান, বলতে অত্যন্ত হালকা, জবানে অত্যন্ত হালকা, বেশি সময় লাগে না, মেহনত লাগে না, কষ্ট লাগে না বলতে, চলতে ফিরতে উঠতে বসতে বলতে পারেন আপনি খুব সহজে, আর সাকিলাতানে ফিল মিজান, এই দুটি কালেমা অত্যন্ত ভারী ফিল মিজান, দাঁড়ি পাল্লায় নেকির পাল্লায় গিয়ে খুব ভারী, সেই কালেমা দুটি কি? সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহি আলাজিম। তাহলে এই হাদিস স্পষ্ট দলিল যে আমল ওজন হবে, কর্ম ওজন হবে, নামাজ রোজা হজ যাকাত কালিমা যা কিছু করবেন এবং গোনা, মানে আমল ওজন হবে, ভালো আমল হোক, ভালো কর্ম হোক আর খারাপ কর্ম হোক, কর্ম ওজন হবে। আর যারা বলেছে যে না ওই রেজিস্টার বই ওজন হবে, তারা একটি হাদিস পেশ করেছে, সেই হাদিসটি আছে তিরমিজিতে, সেই হাদিসটি আছে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একটা কার্ডে লিখে রাখবেন, বেতাকা, বেতাকা বুঝেন তো, আজকাল বেতাকা বলে না আইডেন্টি কার্ডকে, বেতাকা, তো একটি বেতাকাতে লেখা আছে, একজন মানুষ আসবে কাল কিয়ামতে, তারপরে তাকে বলা হবে যে দেখো তোমার আমল কি করে এসছো পৃথিবীতে, অনজুর এল আমালে কাফা, তোমার দল সিজিল্লাত মাকতুবুন ফিহাল আমাল সাইয়্যা সিজিল্লাত আযীমা, দেখবে যে তার অনেক গুনাহ, অনেক গুনাহ, আর গুনাহর রেজিস্টার অনেক, একটি রেজিস্টার না অনেক, গাদার গাদা একবার রেজিস্টার বই। তারপরে ফাইজা রা আন্নাহু কাদ হালাক, এই সব দেখে সে মনে করে ধ্বংস হয়ে গেল, কিচ্ছু তো নেই আমার, সর্বহারা একবারে সেই দিন, সে কিচ্ছু নেই, নিরাশ হয়ে যাবে সে, তখন আল্লাহ একটি তার জন্য কার্ড নিয়ে আসবেন, বেতা উতিয়া বে বেতা কাতিন সাগিরাতিন, ছোট্ট একটি কার্ড, আইডেন্টি কার্ড, ছোট্ট একটি কার্ডের মতো কার্ড আল্লাহ নিয়ে আসবেন,
ফিহা লা ইলাহা ইল্লাল্লাহ, তাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তাইয়্যবা লেখা আছে, যে এই কালেমাটি সে অঙ্গীকার করেছে পড়েছে। ফায়াকুল, তখন ওই বান্দা বলবে, এতগুলি গুনাহ দেখেছে আর গুনাহর রেজিস্টার দেখেছে, সে বলবে ইয়া রব্বে হে আল্লাহ মাহাযিল বিতাকা মাহাযিস সিজিলাত, এতগুলি গাদার গাদা বই আমার গুনাহ, হ্যাঁ বদ আমলনামা খারাপ আমলনামা, আর একটি কার্ড বেতাকা নিয়ে আসছে, এতে হবে বাকি আল্লাহ কিচ্ছু হবে না। ফায়ুকাল, ওকে বলা হবে ইন্নাকা লা তুযলামু শাইয়্যান, দেখো তোমার ভাই জুলুম করা হবে না, তুমি কলেমা পড়েছো, এই কলেমা তোমার আছে, তুমি মুমিন, সুতরাং কলেমার নেকি, কলেমার যেমন নেকি হয় তেমন সে নেকি পাবে, আর তোমার যে সে গুনাহ রয়েছে সে গুনাহ আর গুনাহ আছে তোমার, তোমার ভাই জুলুম হবে না। সুমা তুযানুল বেতাকা ফি কিফাতিন, তারপরে আল্লাহ ওই বেতাকাটিকে কার্ডটিকে এক পাল্লাতে দিয়ে দিবেন, নেকির পাল্লাতে, আর যতগুলি বই ছিল রেজিস্টার বই ছিল সেগুলোকে গুনার আর এক পাল্লাতে বদির পাল্লাতে দিয়ে দিবেন। ফাতারাজ জাহা বেহিনাল বেতাকা ওয়া হিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর যে বেতাকাটি ছিল এই বেতাকা যে পাল্লাতে দাঁড়ে সেই পাল্লা ঝুঁকে যাবে, বেতাকা ঝুঁকে যাবে, এ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ফজিলত। তারা বলছে যে এটি কিসের দলিল, যে ওজন হবে আমল নামা, আমল ওজন হবে না বরং আমল নামা ওজন হবে, এই হচ্ছে হাদিস তিরমিজি শরীফের হাদিস। তবে মনে রাখবেন যে এই হাদিসগুলি বা এই ধরনের হাদিসগুলির অর্থ এই না যে শুধু কলমা দিয়ে মুক্তি পাওয়া যাবে, শুধু কলমা বিনা কোনো শর্তে মুক্তি পাওয়া যাবে এই অর্থ নয়। এর জন্য আমাদের একটি এখানে একটি ক্যাসেট আছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ শুনে নেবেন, তাতে যে শর্তগুলি সেই লা ইলাহা ইল্লাল্লাহ কলমার দাবি দাওয়া সেগুলি বর্ণনা করা হয়েছে। আর এগুলি না জেনে শুধু কলমা পড়বেন কাজ দেবে না। আপনি বলুন যদি তাই হয় তো একজন হিন্দু যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত চলে যাবে, তাহলে কলমা লা ইলাহা পড়লে অন্তর থেকে পড়তে হবে, খালেস নিয়তে ভেজাল মুক্ত নিয়ত নিয়ে পড়তে হবে, তাই না, ভেজাল মুক্ত নিয়ত। আর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তাহলে অন্তর থেকে কুফরিকে বিতাড়িত করতে হবে, কুফরিকে বিতাড়িত করতে হবে, শিরিককে বিতাড়িত করতে হবে, নেফাক কপটতাকে বিতাড়িত করতে হবে, সন্দেহকে বিতাড়িত করতে হবে, যদি সন্দেহ থাকে। হ্যাঁ হুজুরও তো বলছেন যে একদিন মরে হিসাব নিকাশ হবে আর কবরেও তিনটা প্রশ্ন হবে, কিন্তু হতেও পারে, হতেও পারে, বললেন না যে হবে না, হবে না বলে তো কাফের, হতেও পারে, তাহলে কি আপনি সন্দেহ থাকলো না আপনার, এটি ইমান গ্রহণযোগ্য আল্লাহর কাছে, অথচ কালমা পড়া মুসলমান কাজে আসবে। তারপরে নবী কাসের বলেছেন যে কালেমা লা ইলাহা যারা পড়বে দুই তিনটি কন্ডিশন বলা হয়েছে, শর্ত বলা হয়েছে ওই হাদিসগুলিতে, ইয়াবতাগীব যালিকা ওয়াজহাল্লাহ, একটি হাদিস আসছে যে ব্যক্তি কালেমা লা ইলাহা পড়বে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, বলেন যে লোকটি এক অক্ত নামাজ পড়ল না সে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, নামাজ পড়ল অথচ নামাজের কথা আল্লাহ 83-84 জায়গায় কোরআনে বলেছেন, বলে আপনি আপনার আব্বাকে যদি সন্তুষ্ট করতে চান, আপনার আম্মাকে সন্তুষ্ট করতে চান, টেলিফোন করলেন আপনার আম্মা বলছে যে বেটা আমার জন্য টাকা পাঠাও, আমার চিকিৎসার প্রয়োজন এক্ষুনি টাকা পাঠাও, যদি বলেন যে একবার তো আম্মা বললো থাক পরে দেখা যাবে, সন্তুষ্ট হবে আপনার আম্মা, আপনার আব্বা সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হয়ে যাবে যে ছেলেকে বললাম আর টাকা পাঠালো না, দেখো অসন্তুষ্ট আপনার উপর, অথচ মহান আল্লাহ আপনার আব্বা আম্মার মতো না, আপনার আম্মা মাখলুক আপনার মতো সৃষ্টি সে মানুষ, মহান আল্লাহ আপনার রব আপনাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, লিয়াবুদুন ইবাদতের জন্য, সে আল্লাহ 84 বলছেন যে নামাজ পড়তে হবে আর আপনি নামাজ পড়লেন না, তাহলে কি আপনি আল্লাহর বান্দা, আপনি আল্লাহর বান্দা আর আল্লাহর 84 আদেশ আপনি অমান্য করছেন, আপনি দিনে রাতে পাঁচবার করে এই অমান্য যে করছেন এর প্রমাণ দিচ্ছেন আপনি আমি নামাজ পড়ি না। কথা হচ্ছে যে শর্ত সাপেক্ষ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কাজ দেবে, শর্ত সাপেক্ষ কলমা লা ইলাহা পড়েছে, পাঁচটি ফরজ তার সাথে আদায় করেছে, তার মানে তারপরে কিছু গুনাহ তার জীবনে অনেক গুনাহ থেকে গেছে, তো সেগুলি হচ্ছে ওই রেজিস্টার গুলো গুনাহ রেজিস্টার, এই কলমা লা ইলাহা শর্ত সাথে আছে তখন আল্লাহ তাকে মুক্তি দেবেন। কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেওয়া আর জান্নাতে চলে যাওয়া এত সস্তা জান্নাত নাই, জান্নাত বড়ই মূল্যবান, জান্নাত কোরআনে আল্লাহ বলেছেন জান্নাত বড়ই মূল্যবান, আম হাসিবতু আন তাদখুলু জান্নাহ, জান্নাত অত সহজ নয় বরং জান্নাত বড়ই মূল্যবান। তো যেটা বলছিলাম যে ওজন হবে অধিকাংশ আইম্মাই কেরাম ওলামাদের নিকটে ওজন হবে আমল, আমল নামা নয়। আল্লাহ রাব্বুল আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন, আমাদের রেজিকে যেন বরকত দান করেন, আমাদেরকে সাদকা খায়রাত করার যেন তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।